আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আবার আপনাদের সামনে ব্রেকের পরে ফিরে আসলাম। আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে করিমের মধ্যে কলিমায়ে তৈয়বার ঈমানের একটা উদাহরণ দিয়েছেন একটা বৃক্ষের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমায়েন, কলিমাতান তৈয়িবাতান কাশাজারাতিন তৈয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। একটা পাক পবিত্র গাছ, কলিমাও পাক, এই গাছটাও পবিত্র। কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিনে এত সুন্দর আলফাজের দ্বারা পবিত্র ঈমানের একটা উদাহরণ দিছেন। আল্লাহ পাক বলতেছেন কলিমাতান তৈয়িবাতান, যে পবিত্র কলিমা, কাশাজারাতিন তৈয়িবাতিন, পবিত্র গাছ, যে গাছের জড়টা বড় মজবুত জমিনের মধ্যে, ও ফরুহা ফিস সামা, তার ডাল ফালো ফল ফুরুর সব কিছু আসমানের মধ্যে। সুবহানাল্লাহ। যে মানুষ ইমানের ইমান আনার পরে এই যে সাতত্তরটা শাখ বলা হয়েছে, এই যে ইমান আনার পরে মানুষে যে সময় আমাল করব, এই আমালের মধ্যে সব থেকে প্রথম আমল হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আর লাস্টর আমল হইল কি শেষ এখানে নিচর দরজার আমল হইল আসান আমল হইল কি রাস্তা থেকে মানুষের কষ্টদায়ক চিজরে সটাইয়া দিব, চাই মুসলমানও লাগিও চাই নন মুসলিমও লাগিও। আল্লাহ রসুল দুই কথা বলেন না যে মুসলমানও লাগে সরাইয়া রাখবা, না। তো লেহাজা এই ঘাসের কথা আল্লাহ পাক রব্বুল্লাহ কোরআন শরীফের মধ্যে উদাহরণ দিলা। এ হাদিসের মধ্যে সে জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামে ফরমাইছেন এই গাছ দি মুরাদ খেজুরের গাছ, এই গাছ দি মুরাদ খেজুরের গাছ। লেহাজা জানি না আমি শেষ করতাম পারমো কি আমার বসটা, খেজুরের গাছ মুরাদ। এই খেজুরের গাছের সঙ্গে কলিমা তো এবারে উদাহরণ দিছেন। বাদের আয়াতে আল্লাহ পাক কি বলছেন, তো তে কুলা কুল্লা হিনিম বিজনি রব্বিহা। আহা হা, সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইরা তো তে কুলা কুল্লা হিনিম বিজনি রব্বিহা, এই ইমানের গাছে সব সময় ফল দান করে, কুল্লা হিনিন সব সময় ফল দে। সুবহানাল্লাহ। এই ইমানের গাছও তুতি উকুলহা কুল্লা হিনিম বিজনি রব্বিহা, তো বোঝা গেল ইমানের গাছে সব সময় ফল দে, বিজনি রব্বি আল্লাহর হুকমে। তো বোঝা গেল ইমান আনার বাদে ইমানের উপরে বুনিয়াদের উপরে যে আমাল করবো এই আমালটা হর সময় করবো, দিনও করবো রাইতও করবো সকালেও করবো বিকালেও করবো বইয়া করবো খাড়াইয়া করবো শুইয়া করবো, হর অবস্থার মধ্যে একজন ইমানদারে তার ইমানের গাছের উপরে হে ফল ধরতে পারবো আমাল করতে পারবো, যে আমালটা করবো বিজনি রব্বি আল্লাহ তালার তৌফিকে। তাহলে আজ আর তৌফিকটাও আল্লাহ তালায়, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা তাশাউন ইল্লা ইনশা আল্লাহ, তুমি তো যা চাও করতে পারতে নাই, যত সময় আল্লাহ যা চাই তা হয়। লেহাজা আল্লাহর হুকমে, আল্লাহর হুকমে এই আমালটা করা হয় ইমানের গাছের বুনিয়াদের উপরে। তো দেখেন আল্লাহ পাক বাদর আয়াতের মধ্যে ফরমান, وَيَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ. الله فرمان وَيَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ لِلنَّاسِ، الله تعالى উদাহরণ বয়ান করুন মানুষের লাগি، لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ، তাহলে মানুষে মানুষে নসিহত হাসিল করব বুঝব সহজ হইব, মানুষে বুঝতে খুব সহজ হইব, এই বুঝতে সহজ হইব। যে মানুষে উদাহরণ দিয়া বুঝাইলা, দেখেন কত সুন্দর একটা গাছের কথা, আর এই গাছটা গাছটা সবসময় ফল ধরে, ফল সবসময় ফল ধরে, আর ফলটা সব ফায়দাদার ফায়দাদায়ক উপকার। রসুল সাল্লাম ফরমাইলা এই কলিমায়ে তৈবার মিসাল দিছেন একটা গাছের সঙ্গে, যে আমি আগে হদিস বয়ান করে আইছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা যে
তুমি তো জানো নি মুসলমানের মিসাল ইমানের মিসাল মুমিনের মিসাল একটা দরখতর সঙ্গে আল্লাহ রসুল ফরমাইলা বাদে ই গাছ কোনটা গাছ বলে খেজুরের গাছ। তো এই খেজুরের গাছের সঙ্গে তসবি দেওয়ার কয়েকটা কারণ আছে। একটা কারণ দেখো গা খেজুরের গাছের জড় আগেও হইয়াইছি আমি, জড় বড় মজবুত হয়, তুফান তাফানে ফেলাইতে পারে না। সুবহান আল্লাহ, আল্লাহ তাআলা কত সুন্দর মিশাল দিয়েছেন যে একজন মানুষ হে যে সময় ইমান আনি লইব তখন তার ইমান রে তার কলবতা কি কোনো ধরনের তুফানে তার ইমান রে সিনাই নিতে পারত না। তার উপরে যত ধরনের মুসিবত আসুক, তার যত ধরনের নির্যাতত হোক, কিন্তু ইমান যার কলবর মধ্যে পৌঁছে যাব গিয়া, ইমান যার কলবর মধ্যে পৌঁছে যাব তার ইমান রে সারতে পারত না। জান বিলীন করে লিব, মাল বিলীন করে দিব, তবু ইমান হারা হইতে পারত না। সাহাবায়ে কেরামর এই সারা সারা ইতিহাস আমরা সামনে মৌজুদ। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে করিমের মধ্যে সাহাবায়ে কেরামের ইমানের মজবুতি সম্পর্কে ফরমাই রাশিদ দাউ আলাল কুফফার রুহামাউ বাইনহুম, তারা কুফফারের মোকাবিলার মধ্যে মজবুত। ইমান এমন এখলান চিজ হল আছে, এমন একটা চিজ যে ইমান যার কলবর মধ্যে ঢুকি যাইব গে, ই জড় তো মজবুত হইব, চাহে যত তুফান হোক, চাহে যত পরেশানি হোক, যত নির্যাতন হোক, সব কিছু বিলীন করতে চাইব, কিন্তু ইমান হারা হইতে পারত না। মুসলমান ও জাত যে জাত খেজুর গাছও লাখান যত ধরনের তুফান হোক খেজুর গাছ রে ফেলাইতে পারে না। লেহাজা মুসলমান ওই রকম হইল কি তার কলবর মধ্যে ইমান আছে, তার ইমান রে সারতে পারত না, সব কিছু সারতে পারে। সাহাবায়ে কেরাম হলে জানর বাজি লাগাইছেন, বিবি বাচ্চা সারসন, গোর সারসন, দেশ সারসন, সব কিছু সারসন, আওলাদ হল সারসন, কিন্তু ইমান হারা হইতে পারসন না। বর জান দিছেন তো ইমান সারসন না। লেহাজা ইমানর গাছ খেজুর গাছের লগে তসবি দিলা, এমন লাখান মজবুত গাছ, এমন লাখান মজবুত ইমান যে ইমানদারে কোনো সময় তার ইমান রে সারতে পারত না, সব কিছু সারতে পারে, কিন্তু মুসলমান ইমান সারতে পারে না। চাহে দেশ ত্যাগ করতে পারে, চাহে হিজরত করতে পারে, সব কিছু ত্যাগ করতে পারে, কিন্তু ইমানের বিনিময়ে আর কোনো কিছু রে ত্যাগ করতে পারতো না। ইমান ইমান এমন লাখান জিজ চিজ আছে মুসলমান ইমান ইমান সারতে পারবো না। চব্বিশ ঘন্টা তার ইমান তার সঙ্গে থাকতে হইব। লেহাজা এই কারণে খেজুর গাছের লগে তসবি দিছেন। আরও একটা কারণ হলো খেজুর গাছ, সুবহান আল্লাহ, আল্লাহ কইছেন কলিমাতান তৈয়িবাতান কা শাজারাতিন তৈয়িবাতিন, কইলা কলিমা পাক একটা পবিত্র গাছের, পবিত্র গাছগুলো দেখেন খেজুরের গাছটার ডাল ফালো জমিনটা কি অনেক উসাত, খেজুরের গাছের ডাল ফালো অনেক উসার মধ্যে। লেহাজা খেজুরের গাছের ডাল অনেক উসার, জমিনের নাপাকি গান্দেকি তাই কুন্তায় পায় না, তার ডালটা পাক পবিত্র সাফ সুতরা, মানুষের হাত লাগা থাকে সকলটা থাকে পবিত্র থাকে, কোনো গান্দেকি লাগে না, কেউ সইতে পারে না, কেউ ধরতে পারে না, কোনো নাপাকি লাগে না। ঠিক তদ্রুপ একজন মুসলমান হয় যদিন তার কলবর মধ্যে ইমান থাকে যদিন, যে জেলান খেজুরের গাছরে কোনো নাপাকি হাত লাগাইতে পারে না, কোনো নাপাকি তার সঙ্গে মিশিতে পারে না, একজন সত্যিকারের ইমান যদিন হে সত্যিকারের ইমান আনে, আল্লাহর উপরে ইয়াকিন আনে, বিশ্বাস আনে যদিন, তে তার মধ্যে কোনো ধরনের গুনাহ মিলতে পারে না, তার মধ্যে কোনো অবৈধ কোনো কাজ মিলতে পারে না, তার মধ্যে কোনো মিশা আইতে পারে না। চুরি ডাকাতি যত ইসলাম বিরোধী যত গান্দেকি কাজ আছে, যত গুনার কাজ আছে, এই সমস্ত কাজ এই মুমিনের সঙ্গে মিলতে পারে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর মিসাল দিরা যে কলিমাতান তৈয়িবাতান কা শাজারাতিন তৈয়িবাতিন, কলিমা জালান পাক একজন একটা গাছও হলান পাক, খেজুরের গাছটাও পাক। লেহাজে একজন মুসলমান যে সময় ইমান থাকবো তার ইমান গো পাক, কলিমাই গো পাক, এই পাক কলিমা লইয়া নাপাকে কোনো কাম করতে পারত না। লেহাজা মুসলমানের এই খাইসলত হইতে হইব, মুসলমানের এই চরিত্র হইতে হইব, মুসলমানের এক আদত হইতে হইব, এ তার খলবর মধ্যে ইমান আছে, হে ইমান লইয়া হে খিলান গুনার কাজ করবো। হাদিসের মধ্যে আইছে লা ইয়াজনি জানে হি না ইয়াজনি ওহুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিকু হি না ইয়াসরিকু ওহুয়া মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়ে একজন মুমিনে চুরি করতে পারত না তার ইমান লইয়া, হে মুমিন হে চুরি করব তার ইমান তা হইলান হইতে পারে না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিনে একজন মুমিনে যদি চুরি করে
একজন মুমিনে যদি ডাকাতি করে, একজন মুমিনে যদি জিনা করে, আল্লাহ পাক রব্বুল আলমিনে বরদাস্ত করেন না এই কথাখান যে হে তার এই এই ইমান পবিত্র ইমান লইয়া এক নাপাক খামের মধ্যে শরিকিত। এই কারণে হদিসের মধ্যে আইসে আল্লাহ পাক রব্বুল আলমিনে তার ইমান রে তার কলবতনে সিনাইয়া উঠাইলেন। উঠানির পরে আবার যে সময় এই খাম তাকে বিরত থাকে তখন তার ইমান রে ফিরাইয়া দিন। আল্লাহ পাক রব্বুল আলমিনে চাইন না একজন মমিনে তার পবিত্র ইমান লইয়া কোনো একটা গুনার কাজ করুক। লহাজা আমরা যারা মমিন আছি, আমরা যারা ইমানদার আছি, আমরা শরম হওয়া দরকার, আমরা লজ্জা হওয়া দরকার যে পাক পবিত্র এই ইমান লইয়া খিলান আমি জিনার মধ্যে শরিক হইম, এই পাক পবিত্র ইমান লইয়া আমি খিলান আমি সুরির মধ্যে যাইম, খিলান আমি নাফরমানের মধ্যে যাইম, গুনাহ কবিরার মধ্যে মুফতল হইম, যে আল্লাহ পাক রব্বুল আলমিনের শরমাইরা যে আমার ইমানটা খেনে আমার নাপাক ইকানের মধ্যে শরিক করতাম। লেহাজা আমি যেন আমার ইমানটারে এই সমস্ত গুনা থেকে পাক আর সাফ রাখি। লেহাজা আল্লাহ পাক রব্বুল আলামিন কলিমাতান তৈয়িবাতান কাশাজারাতিন তৈয়িবাতিন মিসাল দিলা যে পবিত্র গাছ জেলান খেজুরের গাছ উফরে থাকে না পেকে হয় না। একজন ইমানদার যদি থাকে তার ইমান হলান মজবুত হইব, কলিমা পাক হইব, এই পাক কলিমার দ্বারা হে সাইত না ইহতা খান যে তার মধ্যে না পাকি কোনো গুনার খাজ মিল গইয়া। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলমিনে এই পবিত্র গাছের সঙ্গে খেজুরের গাছের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলম মুসলমানের ইমান রে তসবি দিল। তিসরা নম্বর ওজা, তিন নম্বর ওজা হইল কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলমিনে খেজুরের গাছের সঙ্গে তসবি দিলা কেনে ও কারণে যে খেজুরের গাছের ফল সারা বৎসর পাওয়া যায় আর খেজুরের গাছের ফল খেজুরের গাছটাকে বহুত ফায়দা পৌঁছা যায়, তার রস থাকে, গাছ থাকে, জড় থাকে, তার ডাল ফল সব কিছু থাকে ফায়দা পাওয়া যায়। এমন কি আল্লাহ রসুলাম অন্য হদিসের মধ্যে আমি আগে বয়ান করছি আল্লাহ রসুলাম ফরমাইলা কৌসেন তুমি তান কোন গাছের ফাতা জড়িয়া পড়ে না, লেহাজা ফরমাইলা যে খেজুর গাছের ফাতা জড়িয়া ফরে তো মজবুত থাকে। এই খেজুরের গাছের ফাতাও জড়িয়া ফরে না আর খেজুরের গাছের নফাও বেশি হয়, মানুষে উপকৃত হয়, হল ধরনের উপকার লইতে পারে, ফায়দা লইতে পারে। একজন মুসলমান থাকে যদিন, একজন ইমানওয়ালা থাকে যদিন, তো ইমানওয়ালার মধ্যে এই সাতত্তরটা আমাল থাকতইব যে আমালের দ্বারা দুনিয়ার সকল মানুষে মুসলমান ও মুসলমান সব মানুষের জন্য এই মুসলমান তাকে উপকার পায়। অন্য হাদিসের মধ্যে রাসূল ইসলামে ফরমাইলা মান সালিম আল মুসলিমুন আমিল লিসান হি ওয়াইয়াদি, মুসলমান তো এই যাতা কি মুসলমান মাহফুজ থাকে। অন্য হাদিসের মান সালিমান নাস, মানুষ যাতা কি মাহফুজ থাকে। লেহাজা মুসলমান হলান হইত, মুসলমান তাকে সারা বিশ্ববাসী নফা পাইত, মুসলমান তাকে কোনো কষ্ট পাইত না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কত হাদিস ওলার মধ্যে বয়ান ফরমাইছেন যে মুসলমান তাকে মানুষে নফা পাইত, কাফির মুশ্রিক হর ধরনের মানুষে মুসলমান তাকে ফায়দা পৌঁছিত, মুসলমানে অন্যর উপকার করত। মুসলমানরে আল্লাহ পাক রব্বুল আলমিনী শিখাইয়া দিছেন যে মুসলমানে হে হে তার মেহনতর পয়সারে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে, গরিব গুরাবারে খরচ করে, মসজিদ মাদারসের মধ্যে খরচ করে, আত্মীয় স্বজনের মধ্যে খরচ করে, তার মেহনতর পয়সারে হে বিলীন করে দেয়। কিন কারণে যে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে ফাওয়ার আশায় হে বিলীন করে দেওয়া শিখে মুসলমান রে আল্লাহ তালা শিখাইছেন, দেওয়া শিখাইছেন, চুষা শিখাইছেন না। সুদ লইলে সুদ চুষি আনা হয়, মাল দিয়াবার মাল আনা হয়, কিন্তু বিনা পরিবর্তনে বদলায় মাল দিয়ে আল্লাহ রাস্তার মধ্যে শিখাইছে আল্লাহ পাক রব্বুল আলমিন। এর লাগে মুসলমান ওলান হইতে হইব যে মুসলমান তাকে সারা দুনিয়ার মানুষ নফা হইত। এই কারণে খেজুর গাছের লগে আল্লাহ পাক রব্বুল আলমিনের তসবি দিছে। আরও একটা ফায়দা দেখাইলা খেজুর গাছর ডাল হল সব উফরে দি থাকে, খেজুর গাছের ডাল সব উফরে দি থাকে, দেখাইলা যে মুমিনে তার আমাল হল সর্ব জমিনও তাকিয়া আর আমালের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিনে তার আমালের আজরটা ইলাইহি ইয়াসআদুল কলিমুত তাইয়িবুল আমালুস সালিহু ইয়ারফাউহু, যে আল্লাহর কাছে মুমিনর আমালে সালিহাই গু আল্লাহর কাছে পৌঁছাই লয়। হাদিসের মধ্যে আইছে প্রত্যেক দিন ফজরের বাদে
সারা রাতকুর রিপোর্ট লইয়া আল্লাহর কাছে পেশ করা হয়, আমাল পেশ করা হয়, আর সারা দিনকুর আমাল বন্দার আসরর বাদে ফিরিস্তায় নিয়ে আল্লাহর কাছে পেশ করা হয়। তো লেহাজা এই খেজুরের গাছ উফরে দি তাহার একটা ইশারা হইল কথা যে মুমিনর মুমিনর মিসাল দিলা যে মুমিনর যে সমস্ত আমাল হল আছে এই সমস্ত আমাল হল ইমানর বুনিয়াদ রূপে খাম করবো, ইমানর বুনিয়াদ রূপে আমাল করবো, এই সাতত্তরটা আমাল হল করবো, এই আমালর দ্বারা তার আমাল হল আল্লাহর কাছে গিয়া পৌঁছিব, তার আমাল হল আল্লাহর কাছে পৌঁছিব, সকালে বিকালে দিন রাত সকল আমাল হল আল্লাহর কাছে গিয়া পৌঁছার গিয়া। লেহাজা আল্লাহ পাক রব্বুল আলামিনে পাক ইমান রে একটা পবিত্র গাছের সঙ্গে তসবি দিলা, মা কলিমাতান তৈয়িবাতান কাশাজারাতিন তৈয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলা কুল্লা হিনিম বিইজনি রাব্বিহা ইয়াদরিবুল্লাহুল আমসাল লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। যে মানুষে নসিহত হাসিল করত, মানুষে নসিহত হাসিল করত যে এই সমস্ত মিসাল দিয়া বুঝানোর অর্থ হইল কি মানুষে ভালো করে বুঝতে পারত যে মুমিন একজন ইমানদার তার ইমানের কি মূল্য রইয়া গেছে আর ইমানের কি মজবুতি রইয়া গেছে, আর ইমান তাকে চব্বিশ ঘন্টা চাইলে এই ইমানের গাছটাকে নিয়া নফা পৌঁছাইতে পারে, এই আমাল হল করতে পারে যে আমালের দ্বারা জন্নত খামাইতে পারে। লেহাজা উচিত হইল এই পাক কলিমা যার কলব মধ্যে হামাই গেছে কি যেন হে তার বডিটারে গুনা করিয়া নাপাক আমল করিয়া যেন তার বডিটারে ইমানের মধ্যে দাগ না লাগায়, এর লাগে পাক ইমান রে পাক রাখতে হইলে এই পাক আমাল হল করতে হইব। লেহাজ আল্লাহ পাক রব্বুল আলামিনে পাক কলিমার পাক গাছর দিয়ে তসবি দিলা, আর আরেকটা তসবি দিলা উদাহরণ দিলা ومثل كلمة خبيثة كشجرة شجرة خبيثة اجتثت ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض من فوق الأرض ما لها من قرار فرميلا خبيث كلمة كفر شريكتا خبيث كلمة ইমান না না এটা কুফুর শিরিক, এটা খবিস কলিমা কা সাজারাতিন খবিসাতিন কইলে খবিস গাছর মতো। হদিসের মধ্যে আছে হানজালা খাওয়ালুলি কয় যেগু দেখতে সুন্দর কোনো ফায়দা কর না তিতা কোনো উপকার আয় না অগুর মতো হইগু মিসাল। তফসিলি আমি কোয়ার সময় নাই যেহেতু আগে আমার কথা কিছু কোয়ার আছে তর্জমা করে শেষ করিয়ার ফরমাই খাবিসাতি নিজ তুসান মিন ফাওকিল আরযি মা লাহা মিন কারার ফরমাইরা এই কলিমায় খাবিসার কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো ভিত্তি নাই। অন্য আয়াতের মধ্যে কারামাত ইনস্তাদাত আল্লাহ ফরমাইরা কাফিরর আমাল ওলান জেলান জালাল সাইর মতো বাতাসে জেলান উড়াইয়া নেই গি সব সাইরে বাদে জমা করা যায় না, ওলান কাফিরের আমাল ওলান সাইর মতো কোনো মূল্য নাই কোনো ভ্যালিও নাই। লেহাজা কলিমাই কুফরেরও মিসাল দিলা এক খবিস দরখতর সঙ্গে, আর পাক কলিমারে মিসাল দিলা পাক একটা গাছের সঙ্গে। এখন এখন মেইন কথার মধ্যে আইয়ার যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন আসলুহা সাবিতুন, ফরমাইলা এই কলিমা আর আসল ইগু বড় মজবুত, জড় বড় মজবুত, জড় মজবুতির সীমা কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে করিমের মধ্যে বয়ান ফরমাইতেছেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। একজন ইমানদার যদিন যারার ইমান রে মজবুত রাখি লইছে গুনা লোকে মিলছে না, তার ইমানটারে তার আমালর দ্বারা ইমানর গাছ রে তুরত যারা গিলিছে ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতে। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামে ফরমাইলা
যে বন্দা মানুষ মরার বাদে যে সময় তারে কবর রাখা যাইব, কবর রাখার বাদে ফিরিস্ত অগলে তারে নেকির মনকির ফিরিস্ত অগলে তারে সোয়াল করবা, মার রব্বুকা মা দিনুকা মা হাজার রজুলুল্লাদি বুইসা ফিকুম ও কামা কাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে সময় কবর সোয়াল করা যাইব তখন এই সোয়ালর এই বন্দায় নেক মানুষে জবাব দিতে পারবো। তখন যে সময় জবাব দিলাইব তো আল্লাহর পক্ষ থেকে এলান হইব আফরিসুহু মিনাল জান্না ওয়াল বিসুহু মিনাল জান্না, এই বন্দারে তুমি তাই বেহেস্ত তাকে বিষ্ণাগল বিষয়া দো, বেহস্তর আয়েস ইশরত বেহস্তর আরাম সব কিছু তারে দান করো। লেহাজা ফিরিস্তাগলে কইবার বাদে নমকা নওমাতিল আরুস, তুমি ঘুমাও ওলান জেলা নয়া দুলহান রে লইয়া তুমি ঘুমাও, ওলান তুমি ঘুমাও। লেহাজা এই যে কবর গিয়া হলেও বন্ধায় যে সঠিক জবাব দিত পারে, ফিরিস্তাগলে জিজ্ঞাসা করবা যে মার রব্বুকে হে জবাব দিত পারব যে রব্বি আল্লাহ মাহ দিনুকা তোমার দিন দিন ইল ইসলাম তোমার নবী হে নবী মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম, এই যে জবাব দিলাইব সঠিক জবাব দেওয়ার বাদে আল্লাহ তালা তার কবরে বেশতে পরিণত করে দিলাইবা। আল্লাহ রসুল সাল্লামে ফরমাইলা যে ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কৌলি সাবিত, হউ যেন কইছেন আসলুহা সাবিতুন ও কৌলে সাবিত, যে ইমান আছে, যে ইমান আছে এই ইমানের উপরে আল্লাহ তালায় তারে মজবুত রাখি লইবা। লেহাজা এই কলিমায় তৈবার গাছরে আল্লাহ তালায় এত মজবুত করছেন যে খুদ ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু, খুদ আল্লাহ তালায় এই ইমানদারর ইমানের উপরে তারে সাবিত কদম রাখি দেন, আর সাবিত কদম রাখিয়া তারে কবর পর্যন্ত লইয়া যান, ইহাতকে কবর যাওয়ার শেষ মঞ্জিল ফার্স্ট মঞ্জিল কতটুকু হে ফরিসে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার শেষ কোনানো তার শেষ হইল গি হে কবর গেছে গিয়ে, কবর গিয়ার দুনিয়ার জিন্দগির ইমতেহান যে তোমার রব খে কারে রব মানি আইসো, আমরা নমাজ পড়তে সময় আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন নমাজ দেখালে রব্বুল আলামিন রবর তালিম, তোমার দিন কিতাব বলে দিন ইল ইসলাম বলে তোমার নবী হে নবী মোহাম্মদুর রসুলাম কামিয়া বই গেছে কি, এই যে এই কলিমায় তৈহিবার উঠে মজবুত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিনে তারে কবর পর্যন্ত তার ইমানের উঠে সাবিত কদম রাখিয়া তারে আল্লাহ পাক রব্বুল আলম ইমানের উঠে মজবুত রাখি দিছে, তারে জন্নতর ফয়সালা করে দিল। লেহাজা আল্লাহ পাক রব্বুল আলমিনে আপনার আমার বুঝার তৌফিক দান করুকা যে আল্লাহ পাক রব্বুল আলমিনে কত সুন্দর এই কলিমা তৈবার উদাহরণ দিলা, আর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে কত সুন্দর উদাহরণ দি বুঝাইছেন। লেহাজা আমরা আল্লাহ তাবারক তালার এই ফরমান আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই ফরমান বুঝার তৌফিক দান করুকা, ইনশাআল্লাহ আল্লাহ তালা আমরারে এই সহি বুঝ দান করুকা, আমরা যেন আমরার ইমানরে যেমন তরু তাজা করতাম পারি, আমল ছাড়া ইমান একটা মরা গাছর মতো পড়ব, ভিতরে জান আছে কিন্তু গাছ ফালো নাই। লেহাজা চেষ্টা করতাম আমরা আমরার জিন্দগিত আমরার ইমানরে যেন আমরা তরু তাজা করতাম, ইমানর গাছ লাগাইতাম, আমরা অন আমল কর্ম জন্নত আমরার জন্নত বনবো, আমল সে জিন্দগি বনতি হয় জন্নত ভি জাহান্নাম ভি, ইয়ে খাকে ফিতরত মে না নুরি হয় না রিহায়, আমলর দ্বারা জন্নত বনবো আমরা আমল কর্ম জন্নত বনবো, আর আমল ছাড়া ই বডি একটা আমরা নুরর নয় মাটির তৈরি, লেহাজা আমলর দ্বারা জন্নত বনতে হইব। আমরা চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য আমরা আমল করার তৌফিক দান করুকা, আর ইনশাআল্লাহ সময় আমরা শেষ হয়ে আইসে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।